এই 345 টাকা লেখা না, এটা আপনি বুঝতে কথা জানেন 275 200 আছে। এগুলোর মূল্য তো দাঁড়িয়ে এটা কত কেজি বলেন? তাহলে আপনার একাউন্টে পরিমাণ যদি এখানে আপনি না দেন, এটা প্যাকেট করা হলে কি প্যাকেট করলে অবশ্যই আপনার সেখানে উৎপাদনের প্যাকেজিংয়ের তারিখ, হ্যাঁ, মূল্য, পরিমাণ এটা দিতে হবে। কারণ আপনি যে ইচ্ছাকৃতভাবে এই জিনিসটা যে বিক্রি করছেন, 1100 কত বললেন? আচ্ছা বুঝলাম, তো সেই দামটা তো আপনি কোথাও শো করবেন? আপনার একটা অবশ্যই তো ভাউচার দিয়ে নিয়ে আসছেন না, তার কাছে পেমেন্ট দিয়ে নিয়ে আসছেন না, অবশ্যই তো ভাউচার থাকবে। মূল্য তালিকা আছে শোনেন, ভোক্তা অধিকার আইনে আছে, তারপরে আপনার অন্যান্য আইনেও কভার করে যে পণ্যের আপনার না না সব আপনি যেগুলো নিতে পারছেন না, দেখেন এখানে আপনি একটা স্টিকার দিয়ে দিতে পারছেন, এটা ঠিক আছে, আপনার 1100 টাকা। আর এটা প্রায় ভাউচারটা দেখান শোনেন, কোনোরকমভাবে আপনি নিত্য প্রয়োজনীয় পণ্যের ভিতরে যেগুলি আপনার প্যাকেট যায় বা মরকা বলতে সেগুলোতে মূল্য লেখা থাকে, এই থেকে আপনার দিতে হবে। কিন্তু যেইগুলি আপনার মূল্য নাই আপনাকে কোনো মাধ্যমে আপনার সাথে দেখাতে হবে, হয় একটা ইসের মধ্যে দেখাবেন, না হলে প্রত্যেকটা ইসের স্টিকার দিয়ে দেবেন। বাজারে যখন আমরা মনিটরিং আসে আমরা কিভাবে বুঝবো যে যেমন ফ্যাশন এগুলো কিন্তু রমজান মাসে চলে, তাই না? থাকে মানে অনেকে বৃদ্ধি করে, তো সেইটা যদি আপনার ক্রয় ভাউচার থাকে, একটা মূল্য শো থাকে, তখন কিন্তু বোঝা যায়। আর আপনারা নিয়মিত নিজেরা যেহেতু পাইকারি বিক্রি করেন, ক্রয় রসিদ রাখবেন এবং আপনি যার কাছে বিক্রি করবেন তাকেও বিক্রয় রসিদ দিবেন। এখন এটার মূল্য যে আপনি বলছেন কত, 400 360, এখানে কোথাও মূল্য দেননি আপনি, তাহলে আমি কীভাবে বিশ্বাস করবো? আর এই যে বলছেন না ঠিক আছে, আপনি বলছেন সামনে তো স্টিকার লাগা করা যাবে না, ঠিক আছে, মানে আপনাদেরকে আমরা অনেক শুনেন অনেকবার বলছি, এই দোকানে আমরা মনে হয় কতবার মনিটরিং করছি, অসংখ্যবার এই জিনিসগুলো আপনারা দেখেন, এই যে দেখেন এখন তারা সরে গেছে, এরা এসে বলবে যে আমরা জানি না, আপনারা আজকে সরতে পারেননি, প্রত্যেকটা পণ্যের আপনারা মূল্য তালিকা প্রদর্শন, আমাদের জরিমানা বা আপনাদেরকে ধরাধরি এরকম পরিবর্তন আইন তো আমি ইচ্ছাকৃতভাবে করি না স্যার, ব্যবসা করেন কিনে নিয়ে আসছেন, ক্রয় রসিদ থাকবে, এরকম এই জিনিসটা আপনি বলি, আগে এগুলো ছিল না বুঝতে পারছেন, আগে বলে এই 345 টাকা লেখা না, এটা আপনি বুঝতে কথা জানেন 275 200 আছে, আমাদের কিনা হলো 70 পয়সা, এইটা যে আছে এখানে এই যে রেটটা দিয়ে দিছি কিন্তু অনেক বেশি, তা আমরা কিন্তু এই বেশি বেশি দেখেন রমজান মাস আসছে, আমি দেখাইতে পারতাম,
নির্দেশনা দিয়েছে রিসিপ্ট রাখার জন্য, মাল কিনলে মাল রিসিপ্ট রাখতে হবে। ইদানিং কালে কোন পণ্যের দাম বাড়ছে এরকম কোন পণ্য আছে? রমজানে বাড়ার সম্ভাবনা খুবই কম, বাড়বে না, মাল তো আছে বোঝা।